দর্শক, অন্যান্য বছরের তুলনায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এই বছর যেমন বেশি, তেমনি এর ভয়াবহতা ছড়িয়েছে রাজধানী সহ রাজধানীর বাইরের বিভিন্ন জেলায়। সেসব এলাকার পরিস্থিতির খবর জানাতে চাই। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী আহসান সাদিক আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং রাজবাড়ী থেকে যুক্ত আছেন সুমন ভৌমিক। শুরুতেই সাদিকের কাছে যেতে চাই। সাদিক, নারায়ণগঞ্জ যেহেতু একটি ঘন বসতিপূর্ণ এলাকা, প্রচুর মানুষ বাস করে, সেখানে ডেঙ্গুর এখনকার অবস্থাটা যদি একটু বলেন। শরীফ, আসলে প্রতিদিনই বলা যায় যে নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু আসলে বাড়ছে। গত 13 জুন থেকে আমি যে হাসপাতালটিতে আছি, এখানে ডেঙ্গুর আলাদা করে একটি কর্নার স্থাপন করা হয়েছে। তাদের হিসেব অনুযায়ী গত 13 জুন থেকে এখন পর্যন্ত প্রায় 300 ডেঙ্গু রোগী কিন্তু আসলে এখানে ভর্তি হয়ে তাদের ডেঙ্গু চিকিৎসা নিয়েছে। এবং আরেকটি হচ্ছে যে আজকের তথ্যটি যদি জানাই, তাহলে তাদের যে পুরুষ বিভাগের যে 16 বেড রয়েছে, এবং এই 16 বেডের ভিতরেই কিন্তু আসলে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আর প্রতিদিন বলা যায় যে 30 থেকে 35 জন রোগী কিন্তু ডেঙ্গু অ্যান্টিজেন যে টেস্টটি, সেটি করার জন্য এই হাসপাতালে আসেন। তো এই ক্ষেত্রে জেলা স্বাস্থ্য বিভাগ যেটি জানাচ্ছে, আসলে ডেঙ্গু টেস্ট করা যে ডেঙ্গু কিট রয়েছে, এটিরও কিন্তু সংকট রয়েছে, এবং সেই সাথে কিন্তু সংকট রয়েছে যে আইবি স্যালাইন সেটিরও। এবং শুধু সরকারি হাসপাতাল নয়, সাধারণ জেলার যে বিভিন্ন যে সকল ফার্মেসিগুলি রয়েছে, সেখানেও কিন্তু আসলে এই সকল আইবি স্যালাইনের সংকট রয়েছে। তো সব মিলে বলা যায় যে গত 13 জুন এই এই প্রভাবের ভিতরে কিন্তু প্রায় 900 রোগী কিন্তু নারায়ণগঞ্জের সরকারি হাসপাতাল সহ বিভিন্ন স্থানে ভর্তি হয়েছে। আর ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 7 ওয়ার্ডকে কিন্তু ইতিমধ্যে ডেঙ্গু প্রাদুর্ভাবের সংখ্যা বেশি করা হচ্ছে। তো সব মিলে বলা যায় যে যতই দিন গণাচ্ছে আসলে নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে এবারে রাজবাড়িতে নিয়ে যেতে চাই আপনাদের। সুমন বিশ্বাস রয়েছেন সেখান থেকে আমাদের সাথে। সুমন, পদ্মার পাড়ের রাজবাড়ি, সেখানে ডেঙ্গুর ভয়াবহতা কতটা ছড়িয়েছে? শরীফ, এক কথায় বলতে গেলে অন্য বছরের তুলনায় রাজবাড়িতে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু এবার খুবই ভয়াবহ। কারণ এখন পর্যন্ত এই জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট 1004 জন। তবে স্বাস্থ্য বিভাগের দেয়া এই তথ্যের চেয়েও বেশি রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এমনটাই বলছেন এই যারা আক্রান্ত হয়েছে তারা। কারণ বিভিন্ন বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালে যারা ডেঙ্গু পরীক্ষা করিয়ে তাদের ডেঙ্গু পজিটিভ হয়েছে, তারা কিন্তু অনেক বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, আবার বিভিন্ন বেসরকারি হাসপাতালে গিয়েও চিকিৎসা নিচ্ছেন। সেই সংখ্যাটি কিন্তু এখানে আসছে না। আর এখন পর্যন্ত এই যে রাজবাড়িতে ডেঙ্গু আক্রান্ত হয়ে 92 জন রোগী কিন্তু বিভিন্ন রাজবাড়ী সদর হাসপাতাল ছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালেই 41 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে রোগী এবং স্বজনদের যে অভিযোগ, রাজবাড়ী সদর হাসপাতালে যে পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি হয় প্রতিদিন, সেখানে কিন্তু আসলে এদের জন্য আলাদা কোনো কর্নার নেই বা ওয়ার্ড নেই, ফলে সাধারণ রোগীদের সাথে এভাবে কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আরেকটি বিষয়, এই যে ডেঙ্গু রোগীদের মশারির মধ্যে থাকার কথা, তারা কিন্তু সেটিও থাকছে না, ফলে এই যে হাসপাতাল থেকে অন্য রোগীদের কিন্তু ডেঙ্গু সংক্রমিত হওয়ার কিন্তু একটা সুযোগ রয়েছে। এই নানা অভিযোগের মধ্য দিয়েই কিন্তু ডেঙ্গু রোগীদের এই রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এবং স্বজনদের অভিযোগ যে দ্রুতই রাজবাড়ী সদর হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কর্নার করা হোক, তা না হলে এই পরিস্থিতি আরও ভয়াবহ গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তখন হয়তো এটি আসলে নিয়ন্ত্রণে রাখতে পারবে না। শরীফ, সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা আমাদের সাথে যোগ দিয়েছিলেন ঢাকার বাইরে থেকে এবং সেখানকার ডেঙ্গুর পরিস্থিতি জানাচ্ছিলেন এতক্ষণ।